চল্লিশ এর 15% হলো অপর একটি সংখ্যার 25% থেকে দুই বড়। খেয়াল করুন অপর সংখ্যাটি কত। এখানে আপনি একটু খেয়াল করুন যে বলছে আমরা কিন্তু সত্যমতে লিখতে পারি কি 40। আমি কিন্তু সংক্ষিপ্ত হয়ে করতেছি, 40 এর কত 15%। ঠিক আছে, এখানে হলো অর্থাৎ ইজ ইকুয়াল টু একটি সংখ্যা মানে অর্থাৎ এক্স, সংখ্যাটি আমরা এক্স ধরলাম, ধরে এর 25%, এর কি 25%, সংখ্যার 25%, হ্যাঁ, থেকে অর্থাৎ দুই বড়, অর্থাৎ দুই আমরা কী করে দেবো এখানে যোগ করে দেব। তাহলে আসুন এখন, তাই 40 গুণন আছে এখানে কি 15, 15 অর্থাৎ কি 15% অর্থাৎ কি 100 দিয়ে 15কে ভাগ, তাহলে এই শূন্য এই শূন্য কাটা, 3 5 15 তো 5 দিয়ে দিয়েছে, 5 দুগুণ 10 2, তাহলে এখানে হচ্ছে কত 3 দুগুণ 6। ঠিক আছে, হ্যাঁ, এখন এটা করেন, এক্স এর 25% মানে এক্স গুণ টু 25 ডিভাইডেড বাই কত 100। ঠিক আছে, এখন প্লাস 2, তাহলে এটা এটা কেটে দিলে হয় 4, তাহলে উপরে হচ্ছে x/4 + 2। ঠিক আছে, এখন আপনারা যেটা করবেন তাহলে 6 = এখানে 4, তাহলে x + 7 = 8, তাহলে এতে কোনো আড়াআড়ি গুণ করি, তাহলে আড়াআড়ি গুণ করলে 4 6 24 = কিছু x + 8। তাহলে আমরা এখন করতে পারি কি, তাহলে 24-এর থেকে x - 8টা এদিকে নিয়ে আসি, তাহলে এক্স, তাহলে এখানে এখন কত হবে 24 থেকে 8 ভাগ দিয়ে গেলে 16 = এক্স, তাহলে এটা অতএব x = 16, এটা হবে অ্যান্সার। আপনারা যদি এটা এই অ্যান্সারটা এইভাবে করে দেন তাহলে সমস্যা নাই। ধন্যবাদ।